প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক ক্লাস আমজাদ হোসেন মডেল স্কুলের পক্ষ থেকে তো তোমাদের আজকে গণিতের উপরে কিছু শূন্যস্থান নিয়ে আলোচনা করব সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের জন্য আরও বলা থাকবে যে তোমরা তোমাদের গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠা থেকে ছিয়াশি পৃষ্ঠার যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো ভালোভাবে পড়বে এবং মনে রাখবে আর যদি মনে না থাকে যখন দেখবে মনে নাই হ্যাঁ অস্পষ্ট অস্পষ্ট মনে আছে এরকম হচ্ছে তখন আবারও রিভিশন দিয়ে নেবে কারণ এই পৃষ্ঠাগুলোর মধ্যে অনেক তথ্য আছে সেই তথ্যগুলো পরীক্ষা আসে অনেক সময় দেওয়া হয় এই জন্য এগুলো বারবার পড়তে হবে আসলে আমরা যখন অঙ্কের চর্চা করি তখন হয়তো এই পৃষ্ঠাগুলো ভালো হয় পড়া হয় না কিন্তু এই পৃষ্ঠাগুলো থেকেও প্রশ্ন আসে এই জন্য এই পৃষ্ঠাগুলো ভালো করে পড়বে আমরা এখন শুরু থেকে প্রশ্ন সমাধান করার চেষ্টা করব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে শূন্য স্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন ওটা এক মিটার সমান ড্যাশ সেন্টিমিটার যা তোমাদের যদিও জানা আছে তারপর আমি পূরণ করে দিচ্ছি এগুলো পূরণ করবে এগুলো মনে রাখবে এক মিটার সমান এক শত সেন্টিমিটার এক সেন্টিমিটার এটা সেমি মানে সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার এটা হবে দশ মিলিমিটার মনে রাখবে এক কিলোমিটার সমান ড্যাশ মিটার এটা হবে এক হাজার মিটার এরপরের প্রশ্নটা হচ্ছে চার নম্বর এক লিটার সমান ড্যাশ মিলিলিটার এখানেও হবে এক হাজার মিলিলিটার এক কিলোগ্রাম সমান ড্যাশ গ্রাম এখানে হবে এক হাজার অর্থাৎ এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কেজি সমান ড্যাশ গ্রাম এখানে হবে এক হাজার অর্থাৎ কেজি এবং কিলোগ্রাম একই জিনিস এই যে কেতে কিলো জিতে গ্রাম কিলোগ্রাম একই জিনিস স্থানে যতটুকু আছে ততটুকু জিনিস কিন্তু পূরণ করতে হবে আমরা আবার এক হাজার দেওয়ার পরে গ্রাম লিখে গ্রামে নিচে আন্ডারলাইন করতে পারবো না করা উচিত হবে না এরপর আমরা এক মাইল সমান গজে যাব এক মাইল সমান গজ হচ্ছে এটা মনে রাখবে কখনো কখনো কাজে লাগে এটা যেহেতু এখন আমাদের দেশীয় পদ্ধতিটা চালু আছে এখন আমরা কাপড় গজ হিসেবে কিনি এবং গজের সাথে অনেক সময় মিটারের তুলনামূলক আলোচনাও হয় সে জন্য এক মাইল সমান কত গজ আমাদেরকে জানা থাকতে হবে এক হাজার সাতশো ষাট গজ অনেকে সতেরোশো ষাট গজ এভাবে বলে এক মাইল সমান ড্যাশ কিলোমিটার মাইল থেকে কিলোমিটার তো মাইল থেকে যখন কিলোমিটার হয় মাইলের মাইলটা কিন্তু এককটা বড়ো কিলোমিটারটা ছোটো তাহলে এক মাইলে একের চেয়েতে বেশি কিলোমিটার পাওয়া যায় তো সেই হিসাবে এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার মনে রাখতে হবে এরপরে নয় নম্বর প্রশ্ন এক কিলোমিটার সমান ড্যাশ মাইল আবার কিলোমিটার থেকে মাইল এক কিলোমিটার ছোট এক মাইল বড়ো এই জন্য এক কিলোমিটার সমান আমাদের মাইলের আকারে দাঁড়ায় শূন্য দশমিক ছয় দুই মাইল এরপরে দশ নম্বর প্রশ্ন আছে এক মাইল সমান ড্যাশ ফুট এক মাইল সমান ওটা মনে রাখবে এক মাইল সমান আমরা জানি গজ এখানে এক হাজার সাতশো ষাট গজ এটাকে আবার ফুট বানাতে গেলে তিন দিয়ে গুণ দিলে এটা পাওয়া যায় বা মনে রাখতে পারলে আর ভালো কথা তিন দিয়ে গুন্দি আমি দেখাচ্ছি যে তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতে আছে এক তিন সাথে একুশ আর বাইশের দুই হাতে আছে দুই তিনে তিন আর দুই পাঁচ এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি ফুট এক মাইল সমান পাঁচ হাজার দুইশো আশি ফুট অনেকে বান্নশো আশি ফুট বলে থাকে এরপরে এগারো নম্বর প্রশ্ন এক গজ সমান ড্যাশ ফুট মনে রাখতে হবে এক গজ সমান তিন ফুট আবার এক গছ সমান ড্যাশ হাত আমাদের দেশীয় পদ্ধতিতে গছ হাত থেকে গজ দেখানো হয় এক গাছ সমান দুই হাত আমাদের হাতের এখান থেকে শুরু করে এই এখান পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে হাত বলা হয় তো এর এক গছ থেকে এক গজ সমান দুই হাত বলা হয় আবার এক ফুট সমান কত ইঞ্চি এটা আমাদের জানা দরকার তাহলে এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি এরপরে আবার চোদ্দো নম্বর আছে এক হাত সমান কত ইঞ্চি ফুট সমান ইঞ্চি জানলাম হাত সমান কত ইঞ্চি হয় সেটা আমাদেরকে জানতে হবে এক হাত সমান আঠারো ইঞ্চি এগুলো মনে রাখতে হবে এরপরে পনেরো নম্বর এক গজ সমান দেয়াশি ইঞ্চি এক গজ সমান তো তিন ফিট তিন ফিট আর এক ফিট সমান তো বারো ইঞ্চি তাহলে তিন বারং ছত্রিশ ইঞ্চি এক গজ সমান ছত্রিশ ইঞ্চি এটা একটা তথ্য এক গজ সমান ছত্রিশ ইঞ্চি এক ফুট সমান ড্যাশ সেন্টিমিটার ফুট থেকে যদি সেন্টিমিটারে দেখাতে হয় তাহলে সেটার একটা নির্ধারিত আছে হিসেব করে বের করা আছে সেটা হচ্ছে তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার এটা প্রায় খুব কাছাকাছি এই জন্য এটাকে প্রায় বলা হয় আবার এক ইঞ্চি সমান ড্যাশ সেন্টিমিটার এটাও মনে রাখবে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার প্রায় একদম কাছাকাছি আবার আঠারো নম্বর এক মিটার সমান ড্যাশ ইঞ্চি মিটার থেকে ইঞ্চি এটা হচ্ছে উনচল্লিশ দশমিক উনচল্লিশ দশমিক এখানে একটা কিছু আছে আমি এটা পরে একটু হিসাব করে নেয় দেখাবে এই মুহূর্তে আমার মনে নাই হ্যাঁ এটা উনচল্লিশ দশমিক তিন সাত উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি প্রায় খুব কাছাকাছি এরপর আছে আড়াই লিটার সমান ড মিলিলিটার এখান থেকে আমরা জানি এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে দুই লিটার সমান হচ্ছে দুই হাজার মিলিলিটার আর অর্ধেক লিটার সমান হচ্ছে তাহলে পাঁচশো মিলিলিটার তাহলে দুই হাজার আর পাঁচশো দুই হাজার পাঁচশো যাকে আড়াই হাজারও বলা হয় মিলিলিটার এক মাস সমান দেড় সপ্তাহ যদি থাকে এরকম তাহলে সরাসরি আমরা চার এখানে লিখবো এক মাস সমান চার সপ্তাহ এরপর আমরা একুশ নম্বর প্রশ্ন যাবো একুশ নম্বর প্রশ্ন হচ্ছে এক মাস সমান দেশ সপ্তাহ দেড়শ দিন যদি এরকম থাকে তখন আমাদেরকে দেখাতে হবে যে এক মাস সমান হবে এখানে চার সপ্তাহ ঠিক আছে আর দুই দিন হবে কারণ চার সপ্তাহে চার সাথে আঠাশ দিন আর দুই দিন এই হচ্ছে তিরিশ দিন সাধারণভাবে আমরা এক মাস সমান তিরিশ দিন বলি এজন্য এক মাস সমান প্রকৃত পক্ষে চার সপ্তাহ দুই দিন কিন্তু যদি কখনো বলে এক মাস সমান দেড় সপ্তাহ সেখানে আমরা অবশ্যই চার সপ্তাহ লিখব এরপরে বাইশ নম্বর অঙ্ক আছে এক বছর সমান দেশ সপ্তাহ ও ড্যাশ দিন এক বছর সমান ডেশ সপ্তাহ ও ডাইশ দিন আমরা জানি এক বছর সমান বাহান্ন সপ্তাহ আমরা বলে থাকি যদি দিন কথা না থাকে তাহলে বাহান্ন সপ্তাহ এটাই যথেষ্ট আর যদি বছর দিন থাকে তাহলে বাহান্ন সপ্তাহ হওয়ার পরও আরও একটা দিন থাকে কারণ বাহান্ন সপ্তাহকে যদি আমরা বাহান্নকে সাত দিয়ে গুণ দিয়ে থাকি তাহলে হবে সাত দ্বিগুণে চার হাতে আছে এক পাঁচ হাতে পঁয়ত্রিশ একে ছত্রিশ তিনশো চৌষট্টি হয় বাহান্ন সপ্তাহে কিন্তু আমাদের দিন তো হচ্ছে তিনশো পঁয়ষট্টি তাহলে এক বছর সমান বাহান্ন সপ্তাহ হওয়ার পরও আরও একটা দিন থাকে আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখবো বাংলা সনে ড্যাশ বা ড্যাশ দিনের মাস নাই বাংলা শনে ড্যাশ বা ড্যাশ দিনের মাস নাই তোমরা লক্ষ্য করে থাকবে যে ইংরেজি সনে তিরিশ দিনের মাস আছে ইংরেজি সনে একত্রিশ দিনের মাস আছে ইংরেজি সনে আঠাশ দিনের মাসও পাওয়া যায় উনত্রিশ দিনের মাসও পাওয়া যায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা কখনও আঠাশ দিন কখনো উনত্রিশ দিন কিন্তু সেটা আমাদের বাংলা মাসে নেই যেমন বাংলা সনে আমরা বলছি আঠাশ বা উনত্রিশ দিনের মাস নাই চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ষপঞ্জিতে একত্রিশ দিনের মাস ড্যাশটি বাংলা বর্ষপঞ্জিতে একত্রিশ দিনের মাস ড্যাশটি মনে রাখবে তোমরা যে বাংলা বর্ষপঞ্জির একত্রিশ দিনের মাস হচ্ছে পাঁচটি এবং কোন পাঁচটি সেটা যদি বলে দিই সেটা হচ্ছে শুরু থেকে প্রথম পাঁচটা মাস তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচটা মাস হচ্ছে একত্রিশ দিনের খ্রিস্টীয় বর্ষপন্দিতে একত্রিশ দিনের মাস ড্যাশটি খ্রিস্টীয় বর্ষপন্দিতে একত্রিশ দিনের মাস আছে সাতটি যেটা আমরা আঙুলে হিসেব করে বের করতে পারি বা ছড়া থেকে হিসাব করেও বের করি অনেকটা ছড়া আছে এ প্রসঙ্গে ইংলিশের ছড়া আছে আবার আমরা বাংলাতে একটা অনুবাদ করে দিয়েছি সেখান থেকে তোমরা এটা বুঝতে পারো তো সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আঙুলে হিসাব করা ছাব্বিশ তিন ঘন্টা ও তিরিশ মিনিট সমান ড্যাশ মিনিট তাহলে তিন ঘন্টাকে মিনিট বানাতে হবে ওর সঙ্গে তিরিশ মিনিটে যোগ করতে হবে তাহলে যত হবে তত এখানে মিনিট আসবে তো তিন ঘন্টা আমরা জানি এক ঘন্টায় ষাট মিনিট ষাটকে যদি তিন দিয়ে গুণ দিই তাহলে এখানে তিনশো আঠারো একশো আশি মিনিটও হবে এই একশো আশির সঙ্গে আবার তিরিশ যদি যোগ করি তাহলে এখানে হবে শূন্য আট আর তিন এগারো রেখাতে আছে এক দুই একারেকে দুই দুই শত দশ মিনিট হয়ে যাবে তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট মানে দুই শত দশ মিনিট এক সপ্তাহ সমান ড্যাশ ঘন্টা তাহলে সপ্তাহকে ঘন্টা আকারে দেখাতে গেলে আমরা কি করব সপ্তাহ মানে সাত দিন আবার একদিন মানে চব্বিশ ঘন্টা সেই হিসেবে চব্বিশকে সাত দিয়ে গুণ করলে আমরা পাবো কত ঘন্টা হয় চার সাথে আট এসে আট হাতে আছে দুই সাত দুগুণে চোদ্দো আর দুই এ ষোলো তাহলে এক সপ্তাহ সমান একশত আটষট্টি ঘন্টা একদিন সমান দেশ মিনিট এটা তোমরা মুখস্থ মনে রাখতে পারো তবে এটা বের করাও যায় তবে এক নম্বরের প্রশ্ন অঙ্ক বের করতে গেলে অনেক সময় লাগে সেক্ষেত্রে মনে রাখাটা বেশি ভালো আর বের করার সিস্টেমটাও জানা থাকা উচিত সেটা হচ্ছে যে একদিন একদিন সমান চব্বিশ ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে আবার মিনিট যদি বানাতে চাই তাহলে প্রতি ঘন্টাকে আমরা মিনিট বানাতে গেলে ষাট দিয়ে গুণ করি তো এখানে আমরা যদি ষাট দিয়ে গুণ করি তাহলে হবে এটা যদি সহজে গুণ করতে চাই তাহলে আমরা এই যে ছয় দিয়ে যদি গুণ করি চার ছয় চব্বিশে চার হাতে আছে দুই ছয় দিগুণে বারো দিয়ে চোদ্দো আর ষাটের সঙ্গে শূন্য ছিল যে সেটা যদি এখানে দিই তাহলে আমরা পেয়ে যাই এক হাজার চারশো চল্লিশ মিনিট এরপর আছে এক ডজন সমান ডটি মনে রাখতে হবে এক ডজন সমান বারোটি আবার এক সমান কয়টি মনে রাখতে হবে এক সমান চারটি আমরা যখন হালিতে কলা কিনি একহালি কলা কিনলে আমরা চারটি কলা পাই এটা হলো আদর্শ হিসাব কোথাও কোথাও হালির সংখ্যার হের ফের আছে কিন্তু আদর্শ সংখ্যা হচ্ছে এক সমান চারটি এরকম হালি থেকে গন্ডাও বলতে পারে গন্ডা এক গণ্ডা সমানও চারটি আবার জোড়া এক জোড়া সমান দুইটি আবার কুড়ি এক কুড়ি সমান বিশটি এই জিনিসগুলো তোমাদের জানা থাকলে কোনো কোনো এটা উপকারে আসতে পারে আর বাড়ির কাজ কি থাকবে সেটা তো আগেই আমি বলে দিয়েছি তো এরকম করে তোমরা গণিতের বিভিন্ন বিষয়ে তোমাদের আয়ত্ত রাখবে এবং মাঝে মধ্যে চর্চা করবে চর্চা না করলে গণিতের বিষয় কিন্তু মনে থাকে না গণিত হচ্ছে চর্চার বিষয় যত চর্চা করবে এই বিষয় নিয়ে তত তোমাদের এটা মনে থাকবে এবং তত সহজে এবং অল্প সময়ে এর সমাধানগুলো তোমরা করতে পারবে আজকে তোমাদের গণিতের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ